আইপিএল এ মেগা নিলাম থেকে সরছে না বিসিসিআই, বাড়তে পারে রিটেনশনও। দিন কয়েক আগের বৈঠকে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর পূর্ণাঙ্গ নিলাম তুলে দেওয়ার পক্ষে যতই সওয়াল করুক না কেন, বোর্ড অবশ্য মেগা অকশনে রেখে দিচ্ছে। গত মাসে মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে আইপিএল এর টিমগুলোকে নিয়ে বৈঠক করা হয়েছিল। সেখানে রিটেনশন পদ্ধতি নিয়ে রীতিমতো তুলকালাম বেঁধে যায় বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে কেকেআর দাবি জানায় যেন যত বেশি সম্ভব ক্রিকেটারকে রেখে দেয়া যায়, তার জন্য পূর্ণাঙ্গ নিলাম দরকার নেই, তার চেয়ে বরং যেমন মিনি অকশন হয় তেমনই হোক। আসলে এবছরের শেষের দিকেই অকশন হবে। কেকেআর মালিক শাহরুখ খান চাইছিলেন যাতে আগের টিমের 8 থেকে 10 জন ক্রিকেটারকে ধরে রাখা যায়, কিন্তু বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি এর বিরোধিতা করে। বৈঠকেই শাহরুখের সঙ্গে কথা কাটাকাটি হয়। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি মালিকের বক্তব্য হলো, যেহেতু কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে তাই এখন বেশি ক্রিকেটার রিটেনশনের দাবি তুলছে তারা। দিল্লি ক্যাপিটালস থেকে শুরু করে পাঞ্জাব কিংসের মতো ফ্র্যাঞ্চাইজিরা পূর্ণাঙ্গ নিলাম চাইছে। এখনও পর্যন্ত যা খবর তাতে আইপিএল গভর্নিং কাউন্সিল মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যেহেতু শাহরুখের মতো ব্যক্তিত্ব নিজে বৈঠকে এসে রিটেনশন বাড়ানোর দাবি তুলেছেন, তাই কিছুটা হলেও গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে যাই হোক না কেন, 4+2 কিংবা 5+1 ফর্মুলাতে যাওয়া হতে পারে। অর্থাৎ যদি 4 জনকে রিটেন করা হয় তাহলে 2 জনকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে নিতে পারবে টিমগুলো। যদি 5 জন ক্রিকেটারকে রিটেন করা যায় তাহলে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে 1 জনকে নেওয়া যাবে। এর বাইরে চেন্নাই সুপার কিংস অবশ্য আরও একটা দাবি জানিয়েছে। তারা বলে দিয়েছে যেন আনক্যাপড প্লেয়ারকে রিটেন করার অনুমতি দেওয়া হয়। ধোনি যেহেতু ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন, তাই তাকে এখন আনক্যাপড ক্রিকেটার হিসেবেই দেখা হচ্ছে। ফলে যাতে ধোনি রিটেন করা যায় তার জন্যই সিএসকের তরফ থেকে এহেন দাবি করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।